লু ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে। চেষ্টা করেও বিএনপি নেতারা তার সাথে দেখা করতে পারেনি, তাদের আশায় ঘুরে বালি দিয়েছে লু, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র, একথা শুনে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয় বিএনপির আকাশ সংকুচিত হচ্ছে। হাসান মাহমুদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতারা কিছুই দেখতে পায় না। শেখ হাসিনারা বাংলাদেশে আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমানের সময় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, সব বাধা উপেক্ষা করে 17 মে ফিরে আসেন তিনি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে, তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়।